ॐ नमो भगवते वासुदेवाय। ॐ परमात्मने नमः। আমার গীতা যজ্ঞে আগত সকল ভক্তদের স্বাগত জানাই। আজকে আমরা ত্রয়োদশ অধ্যায়ে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ নিয়ে আলোচনা করব। ত্রয়োদশ অধ্যায় শুরু হচ্ছে শ্রী ভগবান উবাচের মাধ্যমে। শ্রী ভগবান উবাচ, ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রমিত্র ভিধিয়তে এতজ্জো বেতি তং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদ। শ্রী ভগবান বললেন, হে কৌন্তেয়, এই শরীর ক্ষেত্র বলে অভিহিত হয়, যিনি এটা জানেন তাকে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের তত্ত্ববিদ পুরুষরা ক্ষেত্রজ্ঞ বলে ডাকেন। দেখো, শরীর হচ্ছে ক্ষেত্র, কারণ এই শরীর কর্মবীজের মাধ্যমে জন্মগ্রহণ করে এবং ভবিষ্যতের জন্য কর্মবীজ সৃষ্টি করতে এই শরীর থেকে সংসার রূপ অঙ্কুর উৎপন্ন হয়। পরে তা পাতা, ফুল, শাখা ইত্যাদি সমন্বিত গাছের রূপ ধারণ করে। এই শরীর হলো ক্ষেত্র। এ হচ্ছে দুটি জিনিসের ভূমি। অজ্ঞানের মাধ্যমে এই শরীরে আত্মাকে বাধা হয়, আর জ্ঞানের মাধ্যমে, ভক্তির মাধ্যমে এই শরীর থেকে আত্মাকে মুক্ত করা হয়। অর্থাৎ ভোগ এবং অপবর্গ সাধন এই শরীর রূপ অধিষ্ঠানে অনুষ্ঠিত হয়। শরীর আত্মার বন্ধন রূপ ক্ষয় সাধন করে, আবার অপবর্গের মাধ্যমে আত্মার ত্রাণও সাধন করে। তাই এই শরীর হলো ক্ষেত্র। অনেক জীব আছেন যারা শরীরটিকেই আমি মনে করেন, আবার অনেকে আছেন যারা নিজেকে শরীর থেকে আলাদা বলে জানেন। যিনি শরীরকে আত্মা বলে জানেন তিনি বদ্ধজীব, আর যারা শরীর থেকে নিজেকে পৃথক বলে অনুভব করেন তারা মুক্তজীব। শরীরকে যারা আলাদাভাবে জানেন তাদের বলে ক্ষেত্রজ্ঞ। তারপরে দ্বিতীয় শ্লোকে শ্রী ভগবান বলছেন, ক্ষেত্রজ্ঞং চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারতঃ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞর্জ্ঞানং যত্তজ্জ্ঞানং মতং মম। এই শরীরের মধ্যে যিনি ক্ষেত্রজ্ঞ হয়ে বাস করছেন সেই আত্মাই হচ্ছেন পরমাত্মা, তিনিই ভগবান। এই ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ যে আলাদা তাই হল যথার্থ জ্ঞান, আর এই জ্ঞানই একমাত্র মোক্ষ দান করতে পারে। তারপরে শ্রী ভগবান বলছেন, তৎক্ষেত্রং যচ্ছ যাদৃ চ যদ্বিকারি যতশ্চ যত স চ যো যত প্রভাবশ্চ তৎসমাসেন মে শৃণু। দেখো, ২৪টি তত্ত্বযুক্ত মূল প্রকৃতি হলেন আসল ক্ষেত্র। সেই ক্ষেত্রকে অবলম্বন করে শ্রী ভগবান জগৎ লীলা করেন। শ্রী ভগবান ছোট্ট ছোট্ট রূপে এই পৃথিবীকে ভোগ করেন। শ্রী ভগবানের এই ছোট্ট ছোট্ট রূপকে বলে জীবাত্মা। এই ছোট্ট ছোট্ট রূপ যা জীবাত্মার বাসস্থান হয় তাকে বলে শরীর। প্রকৃতির সঙ্গে পুরুষের সংযোগে প্রকৃতির মধ্যে নানা বিকার, যেমন ইচ্ছা, দ্বেষ, কামনা, বাসনা প্রভৃতি দেখা দেয়, একে বলে সংসার। আর এই সমস্তই ঘটে শ্রী ভগবানের ইচ্ছায়। তিনি হলেন ক্ষেত্রজ্ঞ। শরীরের মধ্যে তিনি যখন বাস করেন তখন তার সংজ্ঞা হয় জীবাত্মা। এই ক্ষেত্রজ্ঞ হল জ্ঞাতা বা দ্রষ্টা, আর প্রকৃতি হল দৃশ্য। এ হলো জড় পদার্থ। প্রকৃতি ও পুরুষের মধ্যে যে পৃথকত্বের বোধ তাকেই বলে যথার্থ জ্ঞান। ঋষিভীর বহুধা গীতা ছন্দভীর বিধেই পৃথক ব্রহ্মসূত্র পদৈশ্চৈব হেতুমদ্ভি বিনিশ্চিতৈ। ঋষিরা এই তত্ত্ব নানাভাবে বোঝানোর চেষ্টা করেছেন। ছন্দ অর্থাৎ বেদের মধ্যেও নানাভাবে এর ব্যাখ্যা করা হয়েছে। প্রথমে বলছেন ঋষিভীর বহুধা গীতং, অর্থাৎ বৈশিষ্ট্য প্রভৃতি ঋষিরা যোগশাস্ত্র সমূহে নানাভাবে আত্মতত্ত্ব আলোচনা করেছেন। কপিলের সাংখ্য দর্শনেও এই প্রকৃতি পুরুষ তত্ত্ব আলোচিত হয়েছে। ছন্দ ভীরবি বিধেই পৃথক, অর্থাৎ ঋক সাম যজু ও অথর্ববেদের মধ্যেও নানাভাবে আত্মতত্ত্বের আলোচনা পাওয়া যায়। ব্রহ্মসূত্র পদৈশ্চ এব, অর্থাৎ ব্রহ্মসূত্র বলতে সাধারণত বেদান্ত দর্শনকে বোঝানো হয়। বেদের যা শ্রেষ্ঠ অংশ তাই হলো বেদান্ত।
পরমাত্মা বা সত্য সম্বন্ধে ঋষিদের যে অপরোক্ষ অনুভূতি, তাই হল বেদান্ত। আর যে শাস্ত্রের আলোচনার মাধ্যমে ব্রহ্মকে লাভ করা যায়, তাই হল ব্রহ্মসূত্র। তারপরে শ্রী ভগবান বলছেন, মহাভূতান্যহংকার বুদ্ধির ব্যক্তমেব চ ইন্দ্রিয়াণি দশৈকঞ্চ পঞ্চচেন্দ্রিয় গোচরাঃ ইচ্ছা দ্বেষ সুখং দুঃখং সংঘাতশ্চেতনাধৃতি এতত ক্ষেত্রং সমাসেন সবিকারমুদারিতম। মহাভূত অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, সাথে অহংকার, বুদ্ধি, অব্যক্ত অর্থাৎ প্রকৃতি, চোখ, কান, নাক, জীব, ত্বক, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ, পঞ্চ ইন্দ্রিয় গোচরা অর্থাৎ শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ এবং সবের সাথে মন, এই ২৪টি তত্ত্ব নিয়ে আমাদের এই শরীর অর্থাৎ ক্ষেত্র তৈরি হয়। এর বিকারগুলি হল ইচ্ছা, দ্বেষ, সুখ, দুঃখ, সংঘাত অর্থাৎ শরীর চেতনা, যা জ্ঞানাত্মক মনোবৃত্তি। এই বিকারযুক্ত ক্ষেত্রকেই বলে সংসার বৃক্ষ। মন, বুদ্ধি, শরীর, অহংকার, সমস্ত দৃশ্য পদার্থ তাই জড়ধর্মী, এগুলি আত্মার ধর্ম নয়। এই সংসার বৃক্ষের দুটি বীজ, পাপ এবং পুণ্য, অনন্ত বাসনা সব তার মূল। পঞ্চভূত অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এগুলি হল প্রধান শাখা। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই পাঁচটি বিষয় হল এর রস। ১১টি ইন্দ্রিয় হল প্রশাখা। আর জীব আর ঈশ্বর, এই দুই পাখি এতে বাসা বেঁধে বাস করে। এতে সুখ ও দুঃখ দুটি ফল ধরে। জীবরূপ যে পাখি সেই ফল ভোগ করে, আর ঈশ্বররূপ যে পাখি সে শুধু এগুলি দেখে। বাত, পিত্ত, কফ, এই তিনটি হল এই বৃক্ষের ছাল। এই সংসার বৃক্ষের বিস্তৃতি সূর্যমণ্ডল পর্যন্ত রয়েছে, এর বিস্তারকেই বলে ব্রহ্মাণ্ড। দেখো, শব্দ, রূপ, রস এইসবে আসক্ত ব্যক্তিরা যেন এই বৃক্ষে বসবাসকারী শকুনির মতো, এরা কেবল দুঃখ ফল ভোগ করে। তারা কর্মবন্ধনে আবদ্ধ থাকে, উদাসীন সাধু সন্ন্যাসীরা এই সংসার বৃক্ষে রাজহংসের মতো থাকেন এবং বৈরাগ্যজনিত আনন্দ উপভোগ করেন। তাদের আনন্দ বিষয় সংস্পর্শজনিত আনন্দ নয়, তা হল নির্বিষয় আনন্দ, একে আত্মিক আনন্দও বলা হয়। যে আনন্দের কোনো কারণ নেই, তাই হল আত্মিক আনন্দ। যে বোধের মাধ্যমে এই ক্ষেত্ররূপ শরীর এবং তার বিকার, মন, বুদ্ধি, অহংকার, ইচ্ছা, রাগ, দ্বেষ, এগুলি থেকে আলাদাভাবে আত্মার অবস্থান করাকে জ্ঞান বলে। এই জ্ঞান লাভ হলে যে লক্ষণ প্রকাশ পায়, তা শ্রী ভগবান এবার বলছেন, হমানিত্য মদম্ভিত্য মহিংসক শান্তিরাজ্যবম আচার্যোপাসনং শৌচং স্থৈর্যমাত্ম বিনিগ্রহ ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্য মনহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম আসক্তিরনভিষ্বঙ্গ পুত্রদার গৃহাদিষু নিত্যঞ্চ সমচিত্তত্ব মিষ্টামিষ্ঠ পপত্তিষু মৈচানন্য যোগেন ভক্তর ব্যভিচারিণী বিবিক্ত দেশ সেবিত্ত মরতির জন সংসদি আধ্যাত্ম জ্ঞান নিত্যত্বং তত্ত্বজ্ঞানার্থ দর্শনম এতজ জ্ঞানমিতি প্রক্তম জ্ঞানং জরত হন্যথা। এখানে জ্ঞান বলতে শ্রী ভগবানকে লাভ করার যে অন্তঃকরণের যোগ্যতা বলি বা সামর্থ্য দরকার, সেগুলো বোঝানো হচ্ছে। প্রথমেই প্রয়োজন হচ্ছে অমানিত্যম অর্থাৎ অপমান সহ্য করার ক্ষমতা। তারপরে আছে আদাস্তিত্যং অর্থাৎ দম্ভরাহিত্য। দম্ভ শব্দের অর্থ ধর্মধ্বজিত বা কপট ধার্মিকতা। দর্পের থেকে এটা আরো ক্ষতিকর। আর দর্প হল ধন, বিদ্যাদি নিমিত্ত চিত্তের যে অহংকার, এইগুলিকে পরিত্যাগ করতে হয়। তারপরে অহিংসা অর্থাৎ পরপীড়া বর্জন। হিংসা মনকে মলিন করে, অন্যকে পীড়া দিলে
মন মলিন হয়, চিত্ত মলিন হয়। মনে মনেও পরের খারাপ চিন্তা করলে সেটাও হিংসা, এতে চিত্ত মলিন হয়ে যায়, ফলে সে ভগবত স্মৃতি জাগতে পারে না। খান্তি অর্থাৎ সহিষ্ণুতা, অপরের থেকে দুঃখ পেয়েও তাকে প্রত্যাঘাত না করাই হল সহিষ্ণুতা, এবং সেই সাথে তার কল্যাণের জন্য শ্রী ভগবানের শ্রীচরণে প্রার্থনা করার নাম খান্তি বা ক্ষমা। তারপরে আছে আর্যবম অর্থাৎ সরলতা, আচার্য পাসনা অর্থাৎ গুরু সেবা। দেখো অধ্যাত্ম জগতে জ্ঞান লাভের পদ্ধতিটি একটু আলাদা, এখানে আত্মদান করে আত্মাকে লাভ করতে হয়। আত্মদান অর্থে নিজের ভোগসুখ ত্যাগ, সম্মান পাওয়ার ইচ্ছা ত্যাগ, ভবিষ্যতের চিন্তা ত্যাগ, এক কথায় নিজের পৃথক ইচ্ছা ত্যাগ করে শ্রী গুরুদেবের ইচ্ছাতে নিজেকে সমর্পণ করতে হয়। শ্রী নিম্বার্কাচার্য বলেছেন, নিজের দেহ মন প্রাণ আত্মা আত্মীয় ধন যৌবন সব কিছু শ্রী গুরুদেবের চরণে সমর্পণ করে শ্রী গুরুদেবের সেবা করতে হয়। শ্রী গুরুদেবের সেবা করার অর্থ হল তার আদেশ পালন করা, তার কথা শোনা। ভব সম্বন্ধ ধ্বংসকারিণী অর্থ মন বুদ্ধি অহংকার শরীর এগুলির সঙ্গে আত্মার দীর্ঘদিনের যে অবেদাত্মক সম্পর্ক কল্পিত হয় তা যা দ্বারা দূর হয় তা হল প্রকৃত জ্ঞান, আর সেই ভবরোগ নিবারক জ্ঞান শ্রী গুরুদেব দেন। বিশ্বের এমন কোনো জিনিস নেই যা দিয়ে শিষ্য গুরুদেবের ঋণ শোধ করতে পারেন, এটা যিনি বুঝেছেন তিনি গুরুদেবের চরণে নিজেকে নির্বিচারে সমর্পণ করে দেন। এই বোধই হল জ্ঞান, আর এই হল আচার্য পাসনা। তারপরে রয়েছে শৌচং অর্থাৎ পবিত্রতা, স্নান ইত্যাদির মাধ্যমে এবং পরিষ্কার পোশাক পরার মাধ্যমে বাইরের শৌচ সম্পন্ন হয়, আর সুচিন্তার দ্বারা ভিতরের শৌচ সম্পন্ন হয়। বাহ্য শৌচের দরকার শরীরের সুস্থতার জন্য, এবং মনের পবিত্রতার জন্য প্রয়োজন হচ্ছে আভ্যন্তর শৌচ, সেটা হয় চিত্তশুচির মাধ্যমে অর্থাৎ মনকে প্রসন্ন রাখার মাধ্যমে। পবিত্র মন সবসময়ই প্রসন্ন থাকে। প্রকৃতপক্ষে যে যত চিন্তা কম করে সে তত শৌচ সম্পন্ন হতে পারে। নিশ্চিন্ত মন হচ্ছে শুদ্ধ চিত্ত, তাই চিন্তা শূন্যতাই হল প্রকৃত শৌচ, এবং জপের দ্বারাই এই শৌচ সাধন সম্ভব। তারপরে আছে স্থৈর্যম অর্থাৎ সাধন ভজনে একনিষ্ঠতা, আত্মবিনিগ্রহ অর্থাৎ শরীর সংযম। শ্রী ভগবানকে লাভ করার জন্য কষ্ট সইবার নাম হচ্ছে আত্মবিনিগ্রহ। শরীরটি কি? শরীরটি হলো নৌকার মতো, এর মাধ্যমে ওপারে যেতে হবে, তাই এটি যাতে সুস্থ থাকে অর্থাৎ সাধনার উপযোগী থাকে তার চেষ্টা করতে হবে। ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম অর্থাৎ ইন্দ্রিয় বিষয়ের প্রতি বৈরাগ্য আনতে হবে, শব্দ স্পর্শ রূপ রস ও গন্ধ এগুলির প্রতি বৈরাগ্য জাগাতে হবে মনে। অনহংকার অর্থাৎ বৈরাগ্যবান হয়েও অহংকারী হতে নেই, কারণ ছিদ্রান্বেষী মায়া সবসময় প্রস্তুত হয়ে থাকে সাধককে আবার সংসার পথে ফিরিয়ে আনার জন্য। তারপর রয়েছে জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম অর্থাৎ জন্মে দুঃখ আছে, মৃত্যুতে দুঃখ আছে, জরা অবস্থায় দুঃখ হয়, ব্যাধিতে দুঃখ আছে, সমস্ত জীবনটাই দুঃখময়, এই কথার বারবার দর্শন করতে হয়। এই দর্শন মানে হৃদয় দিয়ে অনুভব করতে হয়, বারবার চিন্তন করতে হয়। তারপরে বলা হয়েছে আসক্তি অনভি সঙ্গ পুত্রদার গৃহাদিষু, আসক্তি শব্দের অর্থ স্ত্রী পুত্র গৃহাদির প্রতি মমত্ব বুদ্ধি ত্যাগ, অনভি সঙ্গ শব্দের অর্থ স্ত্রী পুত্র স্বামী সুখী হলে আমি সুখী হব, তারা দুঃখী হলে আমিও দুঃখী হব, এই ভ্রান্তির আতিশয্য ত্যাগ। সবাই নিজের নিজের কর্মের ফল ভুগছে এবং ভুগবে, সেখানে আমার কিচ্ছু করার নেই, এই বোধের নাম জ্ঞান। মমত্ব বশত আমি যদি মোহে আসক্ত হয়ে তাদের কল্যাণের কথা সবসময় ভাবতে থাকি, ঈশ্বর চিন্তা ছেড়ে দিই, তাতে তাদের কোনো কল্যাণই আমি করতে পারবো না, বরং আসক্তি মমতা মোহ আমারই পতন ঘটাবে। তারপরে বলা হচ্ছে মহিচা অনন্য যোগেন ভক্তি অব্যভিচারিণী, শ্রী ভগবানের চরণে
অব্যভিচারিণী ভক্তিকেই বলে জ্ঞান। বিবিক্ত দেশ সেবিত্তম অর্থাৎ একান্ত স্থানে বাসের ইচ্ছা। অরতি যেন সংসদি অর্থাৎ জনকোলা হলে ঈশ্বর চিন্তা করা যায় না, তাই জ্ঞানী ব্যক্তি জনসমাগমে আসক্ত হন না, তিনি একান্তে শ্রী ভগবানের সাধনায় ডুবে থাকেন। কারণ দেখো, অপ্রয়োজনীয় কথাবার্তায় সাধন শক্তির বৃথা ক্ষয় হয়। যারা বিষয়ভোগকেই জীবনের মুখ্য প্রয়োজন ভেবে তার জন্য ব্যস্ত, সেই সব মানুষের সঙ্গে মিলনের অনিচ্ছাকেই আরতি যেন সংসদে বলা হয়েছে। তারপরে বলা হয়েছে অধ্যাত্ম জ্ঞান নিত্যত্বম, অর্থাৎ আত্মাকে অধিকার করে যে জ্ঞান তাই হলো অধ্যাত্ম জ্ঞান। মানুষ যেরকম চিন্তা নিয়ে থাকে সে সেরকমই হয়ে যায়। চিন্তা করাকেই সঙ্গ করা বলে। যিনি আত্মা বা শ্রী ভগবানের বিষয় নিয়ে সবসময় চিন্তা করেন, শ্রী গুরুগত প্রাণ হয়ে শাস্ত্রের অধ্যয়ন করেন, শ্রী ভগবান সম্বন্ধে মহাজনদের অনুভূতি অনুসন্ধান করেন এবং আধ্যাত্মিক কোনো বিষয় বুঝতে না পারলে শান্তি পান না, যে কোনো একটি মন গড়া সিদ্ধান্তকে খাড়া করে সমস্যা এড়িয়ে যান না, তাকেই বলে অধ্যাত্ম জ্ঞান পিপাসু। তারপরে শ্রী ভগবান বলছেন জ্ঞেয়ং যত্তত প্রবক্ষ্যামি যজ্ঞত্তমৃতমশ্নতে অনাদিমত পরং ব্রহ্ম ন সন্ন্যাস দুচ্যতে। যিনি জ্ঞেয়, যাকে জানতে পারলে মোক্ষ প্রাপ্ত হয় তার স্বরূপ এবার বলবো, তিনি অনাদি পরব্রহ্ম, সৎনন অসৎনন বলে কথিত হয়। দেখো, এতক্ষণ সাধনের কথা বলা হলো, এবার শ্রী ভগবান বলছেন সাধ্যবস্তুর কথা। সাধ্যবস্তুকে স্বয়ং শ্রী ভগবান, তিনি জ্ঞেয় অর্থাৎ মূল জ্ঞাতব্য, যাকে জানলে মানুষ অমৃত লাভ করে, তিনি হচ্ছেন যজ্ঞত্তামৃতমশ্নুতে, অর্থাৎ শ্রী ভগবানকে জানলে মানুষ পরমানন্দ লাভ করে, চির শান্তি লাভ করে, তাই হলো মোক্ষ। এই হলো অমৃত, এটা কল্পনার জিনিস নয়। শ্রী ভগবান যে সমস্ত জ্ঞানের কথা বললেন তা অনুসরণ করলে এই অবস্থা প্রাপ্ত হওয়া যায়। এই ব্রহ্ম বা শ্রী ভগবানকে বলা হলো অনাদিমত, অর্থাৎ তার আর কোনো কারণ নেই বা স্রষ্টা নেই, তিনি সবার স্রষ্টা। এই ব্রহ্মকে সত বলা যায় না, আবার অসত বলা যায় না। যা আছে তাকে সৎ বলা হয়, যা নেই তাকে অসৎ বলা হয়। কিন্তু এই সৎ ও অসৎ দুটি শব্দই আপেক্ষিক। সৎ থাকলে তবেই অসৎ শব্দের অর্থ থাকে, অসৎ শব্দ থাকলে তবেই সৎ শব্দের অর্থ থাকে। যেমন ধরো দিন ও রাত, দিনের ধারণা আছে বলে রাতের ধারণা আছে, কিন্তু এগুলি সময়ের বিভাগ মাত্র, আসলে দিনও নেই রাতও নেই। আমরা আমাদের সুবিধার জন্য এইভাবে সময়ের বিভাগ করে নিয়েছি। তাই সত নেই অসত নেই, কেবল তিনি আছেন। তিনি আমাদের ধারণায় যা সৎ বা যা অসৎ তারও ঊর্ধ্বে অবস্থান করেন। তাই ব্রহ্ম সত নন আবার অসত নন, এই কথা বলে শ্রী ভগবান ব্রহ্ম সম্বন্ধে আসল কথাই বলে দিলেন, যে তিনি অনুপম, তার কোনো প্রতিমা নেই, তিনি অপ্রতিম। সর্বত পাণিপাদং তত সর্বত ক্ষীশির মুখম সর্বত শ্রুতিমল্লোকে সর্বমাবৃত্ত তিষ্ঠতি, অর্থাৎ সর্বত্র হস্তপদ বিশিষ্ট, সর্বত্র চক্ষু মস্তক ও মুখ বিশিষ্ট ও সর্বত্র শ্রবণেন্দ্রিয় যুক্ত, তিনি জগতে সমস্ত পদার্থকে আবৃত করে স্থির আছেন। আগে যাকে বলা হলো তিনি সত নন অসত নন, এখন সেই ব্রহ্ম সম্বন্ধে বলা হচ্ছে তিনি সর্বত্র হাত পা যুক্ত, সর্বত্র তার মুখ চোখ মাথা বিদ্যমান, সর্বত্র তার কান বিরাজিত, অর্থাৎ তিনি বিশ্বের সর্বত্র ব্যাপী অবস্থিত আছেন। তারপরে চোদ্দতম শ্লোকে শ্রী ভগবান বলছেন সর্বেন্দ্রিয় গুণাভাসং সর্বেন্দ্রিয় বিবর্জিতম অসক্তং সর্বভৃচ্চৈব নির্গুণং গুণভক্তি চ। তার নিজের কোনো ইন্দ্রিয় নেই, তবু ভক্তের উপর করুণা করে তিনি ভক্তের ইন্দ্রিয়ের সামনে দীপ্তিমান হয়ে ওঠেন। তিনি জীবের ইন্দ্রিয় সমূহকে ক্রিয়াবান করেন কিন্তু নিজে ইন্দ্রিয় বিবর্জিত থাকেন। তিনি নিরাসক্ত, আবার তিনি মাতৃরূপ ধরে পিতৃরূপ ধরে জগৎকে ধারণ করেন পালন করেন। তিনি নির্গুণ হয়েও সমস্ত গুণের ভোক্তা, তিনি গুণাতীত,
সত অসৎকে অতিক্রম করে বিরাজ করছেন, সেই তিনি আবার ভক্তের ডাক উপেক্ষা করতে পারেন না। তারপরে শ্রী ভগবান বলছেন, ভৈরন্তশ্চ ভূত নামচরং চরমেব চ সুখত্তাত বিজ্ঞেয়ং দুরস্থং চান্তিকে চাতাত। তিনি ভিতরেও আছেন আবার বাইরেও আছেন, স্থাবর পদার্থের মধ্যেও আছেন আবার জঙ্গমের মধ্যেও আছেন। তিনি অতি সূক্ষ্ম বলে তাকে জানা যায় না, তিনি দূরের থেকেও দূরে আবার কাছের থেকেও কাছে। জীবের হৃদয়ের মধ্যে তিনি আত্মারূপে বিরাজ করছেন, বাইরে সর্বজীবের মধ্যেও তিনি আত্মারূপেই বিরাজ করছেন। যিনি তাকে বিশ্বাস করেন তার কাছে তিনি কাছের থেকেও কাছে, আবার যিনি অবিশ্বাস করেন তার কাছে তিনি দূরের থেকেও দূরে। তিনি অতি সূক্ষ্ম বলে আমাদের স্থূল বুদ্ধির গোচর হন না। সাধনার মাধ্যমে যার বুদ্ধি সূক্ষ্মগ্রহ হয়েছে তার শানিত বুদ্ধিতেই তিনি ধরা দেন। তারপরে শ্রী ভগবান বলছেন, অবিভক্তং চ ভূতেষু বিভক্তমিব চ স্থিতম ভূতভক্তির চ তজ্ঞেয়ং গ্রসিষ্ণু প্রভ বিষ্ণু চ। দেখো, বিভিন্ন জীবের মধ্যে সেই এক আত্মা অবিভক্ত হয়েও বিভক্তের মতো স্থিত আছেন। দেহ মন বুদ্ধি ভেদে প্রতিটি জীবকে পৃথক পৃথক মনে হয়, কিন্তু সবার দেহের মধ্যে সেই আত্মাই বিরাজ করেন। কারণ রূপে তিনি অভিন্ন, কার্যরূপে তিনি ভিন্ন। সমুদ্র ও সমুদ্রের ঢেউ একে অপরের থেকে আলাদা হয়েও স্বরূপত এক রূপ। জীবরূপ বাইরে থেকে আলাদা বা দ্বৈতরূপে মনে হলেও মূলত হল অদ্বৈত। এক আত্মা যিনি রূপে রূপে বহুরূপ হয়েছেন, সেই পরমাত্মাকে যিনি নিজের আত্মারূপে দর্শন করেন তার সুখী শাশ্বত হয়। তিনি সমস্ত দেহে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে সমস্ত বিশ্বকে পালন করছেন, প্রলয়কালে তিনি সবাইকে গ্রাস করছেন, আবার সৃষ্টির সময় সবাইকে উৎপন্ন করছেন। অর্থাৎ সৃষ্টি স্থিতি ও লয়ের কর্তা তিনি। তারপরে সপ্তদশতম শ্লোকে শ্রী ভগবান বলছেন, জ্যোতিষামোপি তজ্জ্যতি তমসঃ পরমুচ্যতে জ্ঞানং জ্ঞেয়ং জ্ঞানগম্যং হৃদি সর্বস্য বিষ্টিতম। যিনি রূপাতীত তিনি সমস্ত রূপের কারণ, সূর্যের আলোতেই সমস্ত পদার্থ রূপবান হয়, আবার এই সূর্যও শ্রী ভগবানের জ্যোতিতেই জ্যোতিষ্মান, তিনি যে সূর্যেরও প্রকাশক। তমস পরমং অর্থাৎ তিনি অজ্ঞানের পরপারে অবস্থিত, চিন্তার পারে তিনি বিরাজিত আছেন। যেখানে তিনি বিরাজ করেন সেখানে কোনো চিন্তা বা বিচারযুক্ত মন নিয়ে যাওয়া যায় না, যাওয়া যদি বা যায় থাকা যায় না। মায়ের কোলে শিশু যেমন আবরণহীন হয়ে আবির্ভূত হয়, সেই রকম সব বিচারের অলঙ্কার খুলেই ভক্ত শ্রী ভগবানের কোলে নতুন জন্মগ্রহণ করে। সমস্ত জ্ঞানের অলঙ্কার ও বস্ত্র ত্যাগ করাও এক প্রকার নির্মল জ্ঞানময় অবস্থা। তাই শ্রী ভগবান বললেন, তিনি জ্ঞানগম্য এবং তমর পরপারে অবস্থিত, তিনিই তো জ্ঞানস্বরূপ। অতঃপর অষ্টাদশতম শ্লোকে শ্রী ভগবান বলছেন, ইতি ক্ষেত্রং তথা জ্ঞানং জ্ঞেয়ং চক্তং সমাসতঃ মদ্ভক্ত এতদ বিজ্ঞায় মদ্ভবায়োপপদ্যতে। এই ক্ষেত্র জ্ঞান ও জ্ঞেয় সংক্ষেপে বলা হলো, আমার ভক্তরা এটি জেনে আমার ভাব প্রাপ্ত হবার যোগ্য হন। দেখো, এর অর্থ শ্রী ভগবান বলছেন, আমার ভক্ত এটি জেনে আমার ভাব লাভের জন্য উপযুক্ত হয়। মদ্ভাব মানে সেই প্রেমময়কে লাভ করে জাগতিক রাগ দ্বেষ হিংসা এসব থেকে মুক্ত হয়ে প্রেমস্বরূপ হয়ে যাওয়া, শ্রী ভগবানের মধ্যে প্রবেশ করে ভগবানময় হয়ে যাওয়া। শ্রী ভগবানের ভাব লাভকে ব্রহ্ম সাযুজ্য বলা হয়। শ্রী নিম্বার্কাচার্য মুক্তির বা মোক্ষের এই স্বরূপই গ্রহণ করেছেন, কিন্তু এটা লাভ করতে হলে শ্রী ভগবানের ভক্ত হতে হয়। মনে বিন্দুমাত্র হিংসা বিদ্বেষ কামনা বাসনা দোষ দর্শন অন্তরে থাকলে তার কাছে যাওয়া যায় না। তাই ভক্ত হওয়া মানে এইসব মলিনতা শূন্য হওয়া, সেই স্থান বড় পবিত্র স্থান,
লোকের অপমান সহ্য করতে করতে, কাঁদতে কাঁদতে, ভজন করতে করতে, কুকুরের মতো শ্রী ভগবানের দরজায় পড়ে থাকতে থাকতে তবে তার দয়া হয়, আর তার দয়া হলে তবে তার কোলে স্থান পাওয়া যায়। আজ এই অষ্টাদশ শ্লোক পর্যন্তই আমাদের স্বাধ্যায় হলো। পরের অধিবেশনে আমরা ত্রয়োদশ অধ্যায়ের ১৯তম শ্লোক থেকে শুরু করব আমাদের স্বাধ্যায়। ওং নমো ভগবতে বাসুদেবায়ঃ, ওং পরমাত্মনে নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায়ঃ, ওং পরমাত্মনে নমঃ। আমার এই গীতাযজ্ঞের স্বাধ্যায়ে আগত সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ত্রয়োদশ অধ্যায়ের ১৯তম শ্লোক থেকে শুরু করব আমাদের স্বাধ্যায়। ১৯তম শ্লোকে শ্রী ভগবান বলছেন, প্রকৃতিং পুরুষং চৈব বিদ্ধনাদি উভাবপি বিকারাংশ গুণাংশ্চৈব বিদ্ধি প্রকৃতি সম্ভবান। দেখো, প্রকৃতি ও পুরুষ দুই অনাদি, মায়া প্রকৃতি পুরুষের শক্তি বলে অনাদি। দেখো, সত্য রজ এবং তম এই তিনটি গুণ আর মন বুদ্ধি শরীর, এই বিকারগুলি প্রকৃতি জাত, পুরুষ এই সব থেকে সম্পূর্ণ পৃথক। এখানে পুরুষ শব্দে জীবাত্মাকে বুঝতে হবে, অর্থাৎ দেহরূপ পুরীতে যিনি বাস করেন তিনি পুরুষ। এই পুরুষ নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, মন বুদ্ধির সাথে যুক্ত হয়ে তার সংসার দশা বা জীব দশা লাভ হয়। শ্রী ভগবান কোনো কোনো জায়গায় একে পরা প্রকৃতি, কোনো কোনো জায়গায় আবার অক্ষর বলে বুঝিয়েছেন। প্রকৃতির সংস্পর্শে এসে এর সংসার দশা হয়। সেই যে বলে না, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে, এরও ঠিক সেই অবস্থা হয়। প্রকৃতি ও পুরুষ পরস্পর পৃথক থাকলে সংসার ভোগ হয় না, আর ভোগ না থাকলে মোক্ষর প্রসঙ্গই আসে না। প্রকৃতি জড়, তাই সৃষ্টি করতে পারে না, আবার পুরুষ কেবল চৈতন্য স্বরূপ নিত্যানন্দে মগ্ন, তার তো সৃষ্টির প্রয়োজনই নেই। তাই সংসারের জন্য প্রকৃতি পুরুষের সংযোগ দরকার হয়, অবিদ্যা বা অজ্ঞান এই সংযোগের কারণ। তত্ত্বজ্ঞানের মাধ্যমে এই প্রকৃতি ও পুরুষের সংযোগ বিচ্ছিন্ন হলে পুরুষের মুক্তি হয়। ভগবত ইচ্ছাতেই প্রকৃতি ও পুরুষের সংযোগ উৎপন্ন হয়, আর শ্রী ভগবানের এই ইচ্ছাশক্তিকেই বলা হয় মায়া। তারপরে শ্রী ভগবান বলছেন, কার্যকরণ কর্তৃত্বে হেতু প্রকৃতির উচ্চতে পুরুষ সুখ দুঃখানং ভক্তিত্বে হেতুর উচ্চতে। দেখো, কার্য করণের ক্রিয়াগুলির উৎপত্তির হেতু প্রকৃতি, আর সুখ দুঃখ ভোগের হেতু পুরুষ। সত্য রজ তমগুণের বিকার থেকেই পঞ্চমহাভূতের সৃষ্টি। এই ক্ষিতি অপ তেজ মরুদ বোম এই পঞ্চমহাভূত থেকে পঞ্চভৌতিক দেহ উৎপন্ন হয়। এই দেহের কারণ বা হেতু হল প্রকৃতি, আর শরীর হল প্রকৃতির কাজ। মন বুদ্ধি অহংকার এগুলি হল অন্তঃকরণ, এগুলির মাধ্যমে ইচ্ছা রাগ দ্বেষ এই সমস্ত ক্রিয়া আমাদের ভিতরে ঘটে। এই মন বুদ্ধি এগুলি হল প্রকৃতির পরিণাম, তাই বলা হলো এই করণগুলির কারণও হল প্রকৃতি। মন বুদ্ধি ইত্যাদির সাথে বিষয় অর্থাৎ শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এই বিষয় সংযোগে যে সুখ ও দুঃখ জাগে তা ভোগের কারণ হল পুরুষ। অর্থাৎ কার্যকরণের কর্তৃত্বে প্রকৃতি হেতু, আর সুখ দুঃখের ভোগ বিষয় পুরুষ হল হেতু। পুরুষ প্রকৃতিস্থহি ভুঙ্গত্তে প্রকৃতি জান গুণান কারণং গুণ সংঘস্য সৎসজ্জৌনি জন্মসু। যেহেতু পুরুষ প্রকৃতিতে স্থির হয়ে প্রকৃতি সম্ভূত গুণ সব ভোগ করে থাকেন, তাই পুরুষের উত্তম অধম ইত্যাদি জনিতে জন্মগ্রহণে এই গুণ সকলই হচ্ছে কারণ। মানে কি, পুরুষ প্রকৃতিতে অধিষ্ঠিত হয়ে প্রকৃতির যে গুণগুলি সেগুলি ভোগ করতে থাকে। পুরুষের এই প্রকৃতি সঙ্গ করার কারণেই পুরুষকে সৎ বা অসৎ জনিতে জন্মগ্রহণ করতে হয়। স্বরূপত পুরুষ হচ্ছে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, সচ্চিদানন্দ স্বরূপ, তার জন্ম নেই মৃত্যুও নেই। কিন্তু পুরুষ যখন প্রকৃতির সঙ্গ করে
তখন প্রকৃতির ধর্মগুলিকে সে নিজের বলে মনে করে। অহংকার যুক্ত হয়ে সে নিজেকে কর্তা মনে করে। প্রকৃতির গুণের মাধ্যমে সমস্ত কর্ম অনুষ্ঠিত হয়, কিন্তু অহংকারযুক্ত আত্মা নিজেকে কর্তা মনে করে। অহংকারযুক্ত আত্মা হচ্ছে সংসার মুগ্ধ আত্মা। প্রকৃতির গুণের সাথে সঙ্গ করে পুরুষ আপন ইচ্ছায় সংসারকে স্বীকার করে নেয়। একেই বলে পুরুষের বদ্ধাবস্থা। আবার মানব দেহধারী পুরুষ যখন ভবিষ্যতে উত্তম সুখের আশায় শাস্ত্রনির্দিষ্ট কর্ম সকামভাবে করতে থাকে, তারাও প্রকৃতির বন্ধন থেকে মুক্তি পায় না। কারণ এই সুখগুলি যে প্রকৃতি জাত, এই সব মানব দেহে পুরুষ শাস্ত্রনির্দিষ্ট শুভ কর্ম করে মৃত্যুর পর দেবযোনি লাভ করে এবং দেবতা আখ্যা পায়। তাদের ইন্দ্রিয় সূক্ষ্ম এবং বিষয় সূক্ষ্ম। তাদের সুখভোগের আয়ুও দীর্ঘস্থায়ী, এত দীর্ঘস্থায়ী যে মানুষের হিসাবে তাদের অমর বলা হয়। কিন্তু তাহলেও সে ভোগের শেষ আছে। সেই স্বর্গসুখ ভোগেও পুরুষের তৃপ্তি হয় না, কারণ এ তো ভগবানের সাথে মিলনজনিত সুখ নয়, এ প্রকৃতির সম্পর্কের সুখ। এই প্রকৃতির সংস্পর্শ যে সুখ, তার মাদকতা এত বেশি যে পুরুষ তা ত্যাগ করে শ্রী ভগবানের সংস্পর্শ যে ভূমানন্দের সন্ধান আর করেই না। স্বর্গীয় সুখ তাকে নেশাগ্রস্ত করে রাখে, এমনকি মোক্ষলাভের জন্য তার কর্মোদ্যোগও থাকে না। তাই দেবযোনিকে শুধু ভোগযোনি বলা হয়, কিন্তু মানবযোনি হলো কর্মযোনি। এখানে দুঃখ আছে, সুখও আছে। এখান থেকে পশুযোনিতেও যাওয়া যায়, আবার দেবযোনিতেও যাওয়া যায়, আবার নিষ্কামভাবে কর্ম করে প্রকৃতির সংস্পর্শ থেকে মুক্ত হয়ে শ্রী ভগবানের কাছে ফিরেও যাওয়া যায়। একেই বলে ত্রিগুণাত্মক ভূমি। তারপরে 22 শ্লোকে শ্রী ভগবান বলছেন, উপদেষ্টা হনুমন্তা চ ভক্তা ভক্তা মহেশ্বর পরমাত্মেতি চ প্রোক্ত দেহস্মিন পুরুষঃ পরঃ। এই দেহে পরম পুরুষ সাক্ষী স্বরূপ রয়েছেন, তিনি অনুমোদনকর্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর এবং পরমাত্মা। দেখো, প্রকৃতির সঙ্গবশত পুরুষের সংসার দশা লাভ হলেও পুরুষ কিন্তু স্বরূপত সংসারী নন। ইনি দেহে বাস করেও দেহের অতীত। ইনি উপদ্রষ্টা, অর্থাৎ পুরুষ প্রকৃতির সান্নিধ্যে থেকে সবকিছু নির্লিপ্তভাবে দর্শন করতে থাকেন। তিনি শরীরের মধ্যেও সাক্ষী হয়ে থাকেন। তিনি অনুমন্তা, দেহের মধ্যে থেকে সবকিছু অনুমোদন করেন। প্রকৃতির সান্নিধ্যে সংসার ভোগকে নির্লিপ্ত হয়ে অনুমোদন করতে থাকেন। তিনি ভর্তা, অর্থাৎ বিধায়ক, ভোক্তা, পালক। তিনি ধর্মের মর্যাদা রক্ষা করেন, সকলকে পালন করেন, অনুমন্তা রূপে জীবের সংসার ভোগে বাধা দেন না। অহংকারযুক্ত জীব নিজে কর্তা সাজে এবং সংসারে নিজের কর্মে ফল ভোগ করে। পরমাত্মা এ শুধু দেখেই যান। জীব নিজেকে স্বাধীন ভেবে সংসার খেলায় মেতে ওঠে, পরমাত্মা জীবের এই কল্পিত স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না। তিনি অনুমোদন করেন, তিনি দর্শন করেন। দেহের মধ্যে এই যে পুরুষোত্তম বাস করেন, তিনি সর্বজীবের মহান ঈশ্বর। দেহের মধ্যে অবস্থিত বিশ্ব সংসারের সেই মহান ঈশ্বরকে পরমাত্মা রূপেও বলা হয়। আমরা যখন সেই পরমাত্মাকে নিজের আত্মা বলে অনুভব করি, তখনই আমাদের সংসার ভ্রমণ শেষ হয়, আমরা চিরশান্তি লাভ করি। এই হলো আমাদের মূল কর্তব্য। যং ব্যক্তি পুরুষং প্রকৃতিং চ গুণৈঃ সহ সর্বথা বর্তমানোপি ন স ভূয়ঃ বিজায়তে। যিনি গুণ সকলের সাথে প্রকৃতি ও পুরুষকে এইভাবে জানেন, তিনি সর্বাবস্থায় বর্তমান থাকলেও পুনর্জন্ম আর গ্রহণ করেন না। প্রকৃতি ও পুরুষের তত্ত্ব উপলব্ধির অর্থ হল পুরুষ প্রকৃতি থেকে সম্পূর্ণ আলাদা, এই বোধে প্রতিষ্ঠা হওয়া। প্রকৃতিকে বা মন বুদ্ধাদি যুক্ত শরীরকে যদি আত্মা থেকে পৃথক রূপে দর্শন করা যায়, তবে তাই হল আত্মস্বরূপে প্রতিষ্ঠা। একেই বলে অজ্ঞান নাশ। এই পৃথকত্বের বোধকেই বিবেক খ্যাতি বলে। আমরা সংসারে আসি সংসারে আনন্দ ভোগ করার জন্য। আমাদের ভোগাকাঙ্ক্ষা অতৃপ্ত থাকে বলে আমাদের আবার জন্ম নিতে হয়। আমরা যদি ইহজীবনে সাধন ভজনের মাধ্যমে সংসারের ওই ভালোবাসাটা শ্রী ভগবানের চরণে সমর্পণ করতে পারি, তাহলে আর আমাদের আসতে হয় না। এই হলো জ্ঞান। এই জ্ঞানের মাধ্যমেই আমরা সংসারের ভালোবাসার থেকে শ্রী ভগবানের ভালোবাসার পার্থক্য বুঝতে পারি। এই হলো প্রকৃতি পুরুষের ভেদ জ্ঞান।
ध्यानेनात्मनि पश्यन्ति केचिदात्मनमत्मना अन्यसंख्येनो योगेनो कर्मयोगेनो चापरे। देखो কেউ কেউ ধ্যান যোগের মাধ্যমে আত্মসাক্ষাৎকার লাভ করেন, ভক্তি না থাকলে তো ধ্যান হয় না। ধ্যানের মাধ্যমে দূরের জিনিস নিকট হয়। আমরা সংসারের অনেক কিছুই ভালোবাসি, তাই সে বিষয়ে গভীর চিন্তা করতে থাকি। মনোযোগ দিয়ে কোনো বিষয়ের গভীর চিন্তাই হলো ধ্যান। যদি কারো বিষয় অপেক্ষা শ্রী ভগবানকে বেশি ভালো লাগে, তবে তিনি শ্রী ভগবানের কথা বেশি চিন্তা করেন। এক আসনে বসে বেশিক্ষণ ধরে দুটি ভুরুর মাঝখানে শ্রী ভগবানের চিন্তায় তন্ময় হয়ে থাকতে চান। প্রথম প্রথম বিষয়ভোগের সংস্কার তার ঈশ্বর চিন্তায় ছেদ ঘটায়। অভ্যাস করতে করতে এই বিক্ষেপ দূর হয়ে যায়। কোনো সময় শারীরিক কারণে তন্দ্রা আসে, তন্দ্রার মধ্যেও তখন ঈশ্বর চিন্তা চলতে থাকে। পরে অবস্থা এমন হয় যে ধ্যান আর ছাড়তে ইচ্ছা করে না। এর কারণ শ্রী ভগবানের উপস্থিতি সাধক নিজের অগোচরে অনুভব করতে থাকে। এই অবস্থায় শ্রী ভগবান কাছে আসেন। পরে শ্রী ভগবানের চিত্ত এমন তন্ময় হয়ে যায় যে শরীরের বোধ জগৎ বোধ কিছুই থাকে না, শুধু শ্রী ভগবানই বিরাজিত থাকেন। এই অবস্থাকেই বলে সমাধি। সমাধি হলে শ্রী ভগবত দর্শন লাভ হয়। জপের সাহায্য নিলে ধ্যানে তাড়াতাড়ি মনোনিবেশ করা যায়। অনেকে আবার সাংখ্যযোগের মাধ্যমে আত্মসাক্ষাৎকার লাভ করেন। সাংখ্যযোগ সম্বন্ধে আগেই বলা হয়েছে, তার মতে গুণ ত্রিবিধ, সত্য রজ তম, এদের বিনাশ নেই। সত্যগুণ হল প্রকাশাত্মক জ্ঞানস্বরূপ, রজগুণ ক্রিয়াত্মক পরিচালনাই এর স্বরূপ, এই পরিচালনাকেই বলে বৃত্তি। আর এই রজগুণ কর্মের মাধ্যমে পুরুষকে ভোগ করায়। আর তমগুণ হল অবরোধ, এই পুরুষকে অজ্ঞানের মাধ্যমে বেঁধে ফেলে। তমগুণ যার মধ্যে যত বেশি সে তত বেশি ক্ষুদ্র বুদ্ধি ও স্থূল বুদ্ধি সম্পন্ন। এই তিনটি গুণ যখন সাম্যাবস্থায় থাকে তখন তাদের কোনো প্রকাশভাব থাকে না। গুণের এই অপ্রকাশ অবস্থার নাম হল প্রকৃতি। আর গুণত্রয়ের অপ্রকাশ অবস্থাকেই বলে সংস্কার অবস্থা। এই সংস্কার মাত্র অবস্থাই হল প্রকৃতি। দেখো, রাজস ও তামসাংশের বিশেষ কার্যবুদ্ধি অপগত হলে চিত্ত নির্মল বুদ্ধিমাত্র রূপে পরিণত হয়। এটাই হলো সত্যস্বরূপ। নির্মল চিত্ত হলো সত্যস্বরূপ। রাজস এবং তামস অংশকে চিত্তের মল বলা হয়। চিত্ত যখন স্বরূপে অবস্থান করে তখন চিত্তের মধ্যে অস্মিতা বুদ্ধি কাজ করে না। জ্ঞানের এইমাত্র স্বরূপ থাকে যে জ্ঞান বা বুদ্ধি বা সত্য বা চিত্ত পুরুষের থেকে আলাদা। সাংখ্যযোগে একেই বলে সত্য পুরুষান্নতা খ্যাতি। সাধক চেষ্টা করে মন ও অহংবুদ্ধিকে নিরুদ্ধ করে এই সত্যান্নতা খ্যাতি অবস্থায় পৌঁছতে পারেন, তখন তার সম্প্রজ্ঞাত সমাধি হয়। পরে পুরুষ এই শুদ্ধ চিত্ত থেকেও বা সত্য হতেও বা বুদ্ধি হতেও পৃথক এই বোধকে নিরুদ্ধ করতে পারলে তখন কেবল সংসারাত্মক প্রকৃতি রূপতা প্রাপ্ত হওয়া যায়। এই অবস্থা হল অসম্প্রজ্ঞাত সমাধি। আর তীব্র বৈরাগ্যের মাধ্যমে যখন সাধকের এই সংস্কারও কেটে যায় তখন তিনি নির্গুণ পুরুষরূপে প্রতিষ্ঠ হন। নিজেকে নির্গুণ হিসেবে তিনি তখন অনুভব করেন, তখন তাকে বলে কৈবল্য অবস্থা। এই কৈবল্য অবস্থা লাভ হলে পুরুষের কাছে চিত্তের বিনাশ হয়, পুরুষের কাছে এই হল মুক্তি। দেখো, দ্রষ্টা পুরুষ এবং দৃশ্য প্রকৃতি সম্পূর্ণভাবেই স্বরূপত পৃথক থাকে, কিন্তু পৃথক থাকলেও এই সত্য রজ ও তমগুণের সাথে পুরুষের যে একাত্মতা বোধ তাকেই বলে অস্মিতা। এই অস্মিতাই হল অবিদ্যার প্রথম প্রকাশিত রূপ। এই অবিদ্যাই মূলত পুরুষের সংসারে বারবার যাতায়াত রূপ ক্লেশের কারণ। তাই সাংখ্যযোগের মাধ্যমে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা ও সমাধি এইসব উপায়ের মাধ্যমে, নিয়মিত জপ ধ্যানের মাধ্যমে সাধন করে পুরুষ প্রথমে মন ও অহংকার থেকে নিজেকে পৃথক করে নেন, কেবল চিত্তরূপে অবস্থান করেন। পরে চিত্ত থেকেও নিজেকে পৃথক করে কেবল সংসারাত্মিকা প্রকৃতি রূপতা প্রাপ্ত হন। পরে সংস্কারের ঊর্ধ্বে উঠে কৈবল্য অবস্থা লাভ করেন। এটাই হলো সাংখ্যযোগের পথে সিদ্ধির উপায়। তারপরে শ্রী ভগবান বলছেন, কর্মযোগেন চাপারে। দেখো, কর্মযোগে শ্রী গুরুচরণে
শরণাগত শিষ্য নির্বিচারে শ্রী গুরুর আদেশ পালন করতে থাকেন। কর্মযোগ হল নিজের জ্ঞানের অহমিকা বা অভিমান ত্যাগ করে শ্রী ভগবানকে লাভ করার জন্য নিষ্কামভাবে কর্ম করা। এই কর্ম করার পিছনে কোনো কামনা থাকে না বলে মন বহির্মুখী হতে পারে না, ধীরে ধীরে অন্তর্মুখী হয়ে আসে। কামনাহীন কর্ম করবার মাধ্যমে কর্ম করার যে বহির্মুখী প্রবৃত্তি তা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়। অন্যদিকে শ্রী ভগবানের প্রসন্নতায় সেই কর্মী অন্তরের অন্তঃস্থলে শ্রী ভগবানের আকর্ষণ অনুভব করে। ধীরে ধীরে বাইরের কর্ম তার কমে যায়, সে একান্তে শ্রী ভগবানের ধ্যানে তন্ময় হয়ে যেতে থাকে। এইভাবে ধ্যানে তন্ময় হয়ে সে সমাধি অবস্থা প্রাপ্ত হয় এবং পরমাত্মা লাভে কৃতকৃত্য হয়, তার সংসারে যাতায়াতও শেষ হয়। অতঃপর শ্রী ভগবান 25তম শ্লোকে বলছেন, অন্যেতেব মজানন্তঃ শ্রুত্তানেভ্য উপাসতে তেহোপি চাতি তরন্তেব মৃত্যুং শ্রুতি পরায়ণাঃ। অনেক সরল ভক্ত আছেন যারা অধ্যাত্ম তত্ত্ব জানেন না, তাদের পাণ্ডিত্য নেই, শাস্ত্রজ্ঞানও নেই, কিন্তু তারা শ্রী ভগবানকে ভালোবাসেন, তাকে লাভ করতে আগ্রহী। তারা অধ্যাত্ম রহস্য বোঝেন না, তারা ব্রহ্মজ্ঞ সদ্গুরুর কাছে শ্রী ভগবানের কথা শোনেন। সরল বিশ্বাসে তারা শ্রী গুরুর বাক্য বিশ্বাস করেন এবং নির্বিচারে তারা শ্রী গুরুদেবের আদেশ পালন করেন। শ্রী গুরুদেবকেই তারা সাক্ষাৎ ভগবান বলে জানেন, আর গুরুবাক্য নির্বিচারে পালন করতে করতে তারা মৃত্যুকেও অতিক্রম করে যান। এই 25তম শ্লোকেই আজ আমরা শেষ করছি আমাদের অধিবেশন। আগামী দিনে আমরা 26তম শ্লোক থেকে শুরু করব আমাদের এই ত্রয়োদশ অধ্যায়ের সাধ্যায়ও। ॐ नमो भगवते वासुदेवाय ॐ परमात्मने नमः ॐ कृष्णायार्पणमस्तु। ॐ नमो भगवते वासुदेवाय ॐ परमात्मने नमः। আমার এই গীতার সাধ্যায় সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ত্রয়োদশ অধ্যায়ের 26তম শ্লোক থেকে শুরু করব আমাদের সাধ্যায়। যাবত সঞ্জায়তে কিঞ্চি সত্যং স্থাবর জঙ্গমম ক্ষেত্রক্ষেত্রজ্ঞ সংযোগা তদ্বিদ্ধি ভরতর্ষভ। পুরুষ যখন মন বুদ্ধি এসবকে স্বীকার করে তখনই সৃষ্টি হয়। মনের মধ্যে কোনো ইচ্ছার উদ্রেক হওয়া মানে পুরুষের প্রকৃতিকে স্বীকার করা, ইচ্ছা থেকেই সৃষ্টি হয়। যিনি ত্রিগুণের এই ইচ্ছাকে দেখতে পান এবং ইচ্ছা থেকে নিজেকে আলাদা রাখতে পারেন তাকে আর সংসারে জড়াতে হয় না। যত কিছু সৃষ্টি হয় প্রকৃতি ও পুরুষের সংযোগ থেকে। তারপরে 27তম শ্লোকে শ্রী ভগবান বলছেন, সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তং পরমেশ্বরম বিনশ্যত স বিনশ্যন্তং ইহ পশ্যতি স পশ্যতি। সর্বভূতে সমানভাবে স্থিত বিনাশশীল পদার্থের মধ্যে অবিনাশী পরমেশ্বরকে যিনি দর্শন করেন তিনি যথার্থ দর্শন করেন। দেখো, আমাদের জগতের প্রতি আকর্ষণ বা ভালোবাসাকে শ্রী ভগবানের দিকে দিয়ে দিতে হবে, এটুকুই আমাদের কাজ। তার জন্য সব অবস্থায় আমাদের মনে সমান ভাব রাখতে হবে। জগতের ঢেউ চলছে, চলুক না, তাতে আমার কিছু করার নেই। এই বোধের নাম হলো সমভাব, এটা চলতেই থাকবে। শ্রী ভগবান সব অবস্থায় সমরূপে থাকেন, আমিও তাই থাকব। তারপরে 28তম শ্লোকে শ্রী ভগবান বলছেন, সমং পশ্যন হি সর্বত্র সমবস্থিতমীশ্বরম ন হীনস্তাত্মনাত্মানং ততো জাতি পরাঙ্গতিম। যিনি এই সম অবস্থায় স্থিত হয়েছেন তিনি অনুভব করেন রাগ দ্বেষ ন্যায় অন্যায় সবই জাগতিক ব্যাপার। যিনি খারাপ ব্যবহার করছেন তা তিনি করছেন না, ভগবত ইচ্ছায় জগতের প্রয়োজনে প্রকৃতি এটা করছে। সুতরাং সেই ব্যক্তির উপর বিদ্বেষ ভাব বা হিংসা ভাব এটা শুধুই অজ্ঞানতা। যাকে আমি বিদ্বেষ করছি, হিংসা করছি, তার মধ্যেও তো আমার আত্মাই বিরাজ করছেন।
দেখো, বিদ্বেষ কবলিত চিত্ত বা হিংসার দ্বারা মলিন চিত্ত এটা কখনো মেনে নিতে পারে না। তখনও বুঝতে হয় যে মেনে নিতে পারছেন না সেও আমি নয়, সেও প্রকৃতি বা আমার মন বা আমার চিত্ত। তখন ভাবতে হয় আচ্ছা প্রকৃতি প্রকৃতির কাজ করুক, এর সাথে আমি যুক্ত হব না। একেই বলে সংসার জয়, একেই শ্রী ভগবান বলেছেন পরাগতি। তারপরে 29তম শ্লোকে বলা হচ্ছে, প্রকৃতৈব চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বশঃ যঃ পশ্যতি তথাত্মানম অকর্তারং স পশ্যতি। দেখো, প্রকৃতির মাধ্যমেই সমস্ত কর্ম অনুষ্ঠিত হয়। মনের মধ্যে এই যে ইচ্ছা বিদ্বেষ হিংসা এসব জাগে, এগুলো সব প্রকৃতির তিন গুণের বিকার। এই গুণের ওঠা আমার সবসময় চলছে, এটা প্রাকৃতিক ব্যাপার, খুব স্বাভাবিক, এটা কেউ রোধ করতে পারে না। আমার মধ্যে যখন যখন সদ্গুণ বা অবগুণ উদয় হচ্ছে বা অস্ত যাচ্ছে, সেরকম সবার মধ্যেই যাচ্ছে, এতে কারোর কিছুই করার নেই। তাই মনের মধ্যে অনিচ্ছা সত্ত্বেও যদি খারাপ ভাব আসে, কামনা বাসনা জাগে, তাতেও বিচলিত হতে নেই। ভাবতে হয় এই ভাবও স্থায়ী হবে না, চলে যাবে। এই বোধ অন্তরে দৃঢ়ভাবে রেখে হিংসা বিদ্বেষ ইত্যাদি মানসিক বিকারের উপর উপেক্ষা দৃষ্টি বা ঔদাসীন্য রাখতে হয়। এটাই হলো আত্মার অকর্তা বুদ্ধি। মানে মনের মধ্যে অনিচ্ছা সত্ত্বেও কুভাব এলেও কুকাজ করে ফেলতে নেই, কারণ কুকর্ম করে ফেললে তার ফল অবশ্যই ভোগ করতে হয়, সেটা আবার খুব দুঃখদায়ক। তারপরে 30তম শ্লোকে বলা হচ্ছে, যথাভূত পৃথক ভাবম একস্থমনুপশ্যতি তত এব চ বিস্তারং ব্রহ্ম সম্পদ্যতে তদা। অর্থাৎ শ্রী ভগবান প্রবৃত্তিদাতা, সকলের একজনই আছেন, তার কাছ থেকে সকলের মধ্যে নানা প্রকারের প্রবৃত্তি জাগ্রত হয়। কর্মশক্তি ইচ্ছাশক্তি বা হিংসা বিকারের আবির্ভাব বা তিরোভাব, এসবে জীবের কোনো নিজস্ব হাত নেই। প্রত্যেকের মাধ্যমে শ্রী ভগবানের সেই ইচ্ছাই কার্যকরী হচ্ছে, কারো কোনো স্বতন্ত্র ক্ষমতা নেই। এই বোধ যদি অন্তরে প্রতিষ্ঠা লাভ করে, তখন আর কারো উপর বা কারো কোনো কাজে দোষ দর্শন হয় না। এইভাবে নিন্দুক ব্যক্তি বা যিনি আমার ক্ষতি করছেন বা করেছেন, তার প্রতিও ভগবত বুদ্ধি রাখা যায়। তখন কারো প্রতি দোষ দর্শন তো থাকেই না, বরং সকলের প্রতি শ্রদ্ধার ভাব জাগ্রত হয়। প্রথম প্রথম এই বোধ থাকে কল্পনার আকারে। কল্পনা করেও যদি এই বোধ ধরে রেখে সবার প্রতি সহৃদয় ব্যবহার করে যাওয়া যায়, তবে শ্রী ভগবানের কৃপায় এই ভাব অন্তরে স্থায়ী হয়ে যায়। একেই বলে ব্রহ্মভাব। তারপরে 31তম শ্লোকে শ্রী ভগবান বলছেন, অনাদিত্যনির্গুণত্বা পরমাত্মায়মভয় শরীরস্থোপি কৌন্তেয় ন করোতি ন লিপ্যতে। দেখো, এইভাবে শরীরের মধ্যে পরমাত্মা বিরাজিত থেকেও কিছুই করেন না, তিনি দ্রষ্টা হয়ে থাকেন, কিন্তু প্রাকৃতিক কারণেই সমস্ত কিছু স্বাভাবিকভাবেই ঘটে চলে। এখানে কোনো অনিয়ম নেই। যাকে আমরা সৃষ্টি ছাড়া বলি, তাও তো সৃষ্টির মধ্যেই আছে। সৃষ্টির বৈচিত্র্যকে বৃদ্ধি করার জন্য তারও আবির্ভাব ঘটে। কোনো জায়গায় যদি অনিয়ম হয়, স্বাভাবিক ধর্মের মর্যাদা লঙ্ঘিত হলে প্রকৃতি আবার ভারসাম্য রক্ষা করে নেয়। এইভাবেই চলছে অনাদিকাল থেকে। এখানে ধ্বংসও আসে ছন্দ মেনে, আর সৃষ্টিও হয় ছন্দের মাধ্যমেই। তারপরে 32তম শ্লোকে শ্রী ভগবান বলছেন, যথা সর্বগতং সৌখাদ আকাশং নপলিপ্যতে সর্বত্রাবস্থিত দেহে তথাত্মানোপলিপ্যতে। দেখো, প্রকৃতিকে আঁকড়ে ধরে ফেললেই বিপদ, সংসার লাভ হবে। তাই শুধু দেখতে হয়, কিন্তু দেখাতেও বিপদের সম্ভাবনা আছে। এতেও প্রকৃতির সুখ সঙ্গের মাধ্যমে বেঁধে ফেলে, আবার জ্ঞান সঙ্গের দ্বারাও বাঁধতে পারে। তাই এই জ্ঞান বা সুখকেও প্রকৃতি যত বুঝে, তা থেকে নিজেকে পৃথক রূপে অনুভব করতে হয়। একেই বলে সত্যান্নতা খ্যাতি। এই সত্যান্নতা খ্যাতি মাত্রেই অবস্থিতিকে সম্প্রজ্ঞাত সমাধি বলা হয়েছে। কিন্তু তখনও জ্ঞানের বা সুখের ভোগ না থাকলেও সংস্কার থেকেই যায়। এই সম্প্রজ্ঞাত ভূমিকে অতিক্রম করে কেবল সংস্কার মাত্রে স্থিতি বা প্রকৃতির রূপতা প্রাপ্তিকে অসম্প্রজ্ঞাত সমাধি বলা হয়। তীব্র বৈরাগ্যের মাধ্যমে যখন এই সংস্কারও দূর হয়, তখন পুরুষের সেই অবস্থাকে
কেবল বলা হয়, একেই বলে কৈবল্য মুক্তি। আর এটাই হলো পুরুষের আপন স্বরূপ প্রাপ্তি। দেখো, আকাশ সর্বত্র বিরাজিত থাকলেও যেমন অতি সূক্ষ্ম বলে কোনো কিছুতেই লিপ্ত হয় না, সেই রকম সর্বত্র দেহে অবস্থিত থেকেও এই আত্মা কোনো কিছুতেই লিপ্ত হন না। তারপরে 33তম শ্লোকে বলা হচ্ছে, যথা প্রকাশয়ত্তেক কৃষ্ণং লোকমিমং রবিহ ক্ষেত্রং ক্ষেত্রী তথা কৃষ্ণং প্রকাশয়তি ভারত। এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে, সেই রকম এক পরমাত্মা সমস্ত ক্ষেত্রকে চৈতন্যময় করে রেখেছেন। তার প্রকাশেই সমস্ত কিছু প্রকাশিত হচ্ছে, আর তার উপস্থিতিতেই জগৎ এত প্রাণচঞ্চল। অবশেষে শ্রী ভগবান 34তম শ্লোকে আসছেন, যেটি এই ত্রয়োদশ অধ্যায়ের সর্বশেষ শ্লোক। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয়োরেব মন্তরং জ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতি মক্ষঞ্চ যে বিদুর জানতি তে পরম। দেখো, শ্রী ভগবান এই সাংখ্যশাস্ত্রের উপসংহার করছেন। জ্ঞান চক্ষুর মাধ্যমে যিনি ক্ষেত্র ক্ষেত্রীর পার্থক্য অনুভব করেছেন এবং জীবগণের প্রকৃতি এবং মোক্ষের স্বরূপ জ্ঞান লাভ করেছেন, তিনি কৈবল্যাক্ষ সেই চূড়ান্ত জায়গায় পৌঁছেছেন যা জ্ঞানের এবং সাধনার শেষ সীমা। এর মাধ্যমে শ্রী ভগবান যে প্রথমে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের স্বরূপ নির্ণয়ের চেষ্টা শুরু করেছিলেন তার উপসংহার করছেন। এখানে তিনি ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের পরস্পর পরস্পরের সম্পূর্ণ পৃথকত্ব বা স্বতন্ত্রতার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি বুঝিয়েছেন আত্মা শরীর নয়, মন নয়, বুদ্ধি নয়, অহংকার নয়, চিত্ত নয়, প্রকৃতি নয়, এর থেকে সম্পূর্ণ আলাদা। আত্মা সচ্চিদানন্দ স্বরূপ, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত। এই বোধে উপনীত হওয়াই সাংখ্যশাস্ত্রের সার এবং সত্য। এই হলো সব সাধনার গন্তব্যভূমি, যার পর আর কিছু নেই। এই হচ্ছে শ্রী ভগবানের বার্তা। এই জ্ঞানের চোখ দিয়ে শ্রী ভগবান দেখতে বলেছেন। দেখো, এটা সাধনালব্ধ অনুভূতি হওয়া চাই, তাই সমস্ত অধ্যায় জ্ঞানের স্বরূপ বর্ণনার সময় শ্রী ভগবান ব্যবহারিক দিকের উপর বেশি গুরুত্ব দিয়েছেন। দেখো, প্রকৃতির বন্ধন এত দৃঢ় যে বই পড়া বিদ্যা এখানে বিশেষ কাজে আসে না। গুরুমুখ থেকে শুনে নিরন্তর সাধনার প্রয়াস প্রয়োজন, তাহলেই সেই দৃঢ়ভূমি লাভ হয়। আমরা বলি আমার শরীর, এখানে কিন্তু আমি শরীর বলি না, শরীরটি আমার, আমি কিন্তু শরীর নই। অর্থাৎ শরীর আর আমি আলাদা। শরীরের মধ্যে আমি বসে আছি, শরীরটা কি আমার ঘর। এই ঘর নষ্ট হয়ে গেলে তা ছেড়ে আমাকে অন্য ঘরে চলে যেতে হবে। দেখো, মনের মধ্যে এভাবে যে আবেগ জাগে, কাম ক্রোধ জাগে, সবই জড়ধর্মী। এমনকি যৌন সুখের ইচ্ছাও যে জাগে, তাও কেবল স্নায়ুবিকই মাত্র। সেই রকম বুদ্ধিও জড়ের বিকাশ, আর জড় হলো পরপ্রকাশ্য। যা দেখে তা চেতন, আমি বা আত্মা চেতন অর্থাৎ স্বয়ং প্রকাশ, আর বাকি সব জড় প্রকাশ, এমনকি আমার দেহটিও। এইভাবে আমরা যদি বাস্তবভাবে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো আমরা শরীর নই, মন নই, বুদ্ধি নই, অহংকার নই, প্রকৃতি নই, এসবের থেকে আমরা পৃথক। আমি বলে একটা কিছু আছে তা অবশ্য অস্বীকার করা যায় না, কিন্তু এই আমি কি তা আমরা বলতে পারি না। কেন? কারণ এর স্বরূপ আমাদের জানা নেই। এর জন্য প্রয়োজন সাধনা। শ্রীগুরুর অনুভবের উপর ভরসা করে যদি আমরা সত্যপথে সাধনা করি, তবে এর স্বরূপ নিজেই প্রকাশিত হয়ে পড়ে। এই আত্মাকে কেউই জানতে পারে না, ইনি স্বয়ং প্রকাশ। আত্মা নিজেই নিজেকে জানেন। আমরা শুধু এটুকু বুঝতে পারি আমি বলে একটা কিছু আছে, তাই এ হলো সৎ, অর্থাৎ যা এক্সিস্টেন্ট, এটা অসৎ নয়, নন এক্সিস্টেন্ট নয়। এই সৎ আমি জড় পদার্থ নয়, এ হলো চিত। আর আমরা যদি কোনো শুভ মুহূর্তে কোনো সাধন ক্ষেত্রে একা থাকবার সুযোগ পাই, যেখানে বাহ্য মনোরঞ্জনের কোনো বিষয় নেই, কোনো মানুষের সংস্পর্শ নেই, আমরা যদি সেখানে নিজে নিজের মধ্যে তন্ময় হয়ে যেতে পারি, তখন আমরা দেশ কাল বোধের উপরে উঠে আবিষ্কার করব যে খুব ভালো লাগছে। এই যে আনন্দবোধ, এই হচ্ছে আমির স্বরূপ। আমরা যদি এই অবস্থায় বেশি সময় ধ্যানস্থ থাকতে পারি, তবে উপলব্ধি করি এই আমি সারা বিশ্বে ব্যপ্ত হয়ে আছে। এই প্রেম বা আনন্দ সর্বব্যাপী।
আরও অন্তরঙ্গ মুহূর্তে আমরা সত্যকে দেখতে পাই যে সেই প্রেম বা আনন্দই পৃথিবী হয়ে আমার সামনে প্রকাশিত হচ্ছে। এই বিশ্বব্যাপ্ত প্রেম ঘনীভূত হয়ে যেন শ্রী ভগবানের মূর্তি ধারণ করেছে। আমাদের ত্রয়োদশ অধ্যায়ের স্বাধ্যায়ও এখানেই শেষ হল। আগামী দিনে আমরা আমাদের স্বাধ্যায় শুরু করব চতুর্দশ অধ্যায় থেকে, অর্থাৎ গুণত্রয় বিভাগ যোগ থেকে। ওম নমো ভগবতে বাসুদেবায়ঃ, ওম পরমাত্মনে নমঃ, ওম কৃষ্ণায়ার্পণমস্তু। মহাসিন্ধুর ওপার থেকে দেহ থেকে দেহাতিতে গিয়ে এক ক্রিয়াযোগীর পরলোকের বিভিন্ন স্তর দর্শনের অপূর্ব দিব্য অভিজ্ঞতার অনবদ্য বিবরণ। ফ্রম দ্য ওয়ার্ল্ড বিয়ন্ড ডেথ, দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ মহাসিন্ধুর ওপার থেকে। বৃন্দাবনে আজও ঘটে অঘটন। শ্রীধাম বৃন্দাবনে এক বৈজ্ঞানিক মনোভাবাপন্না যুক্তিবাদিনী নারীর গোপালের অপার কৃপায় সিদ্ধ গোপাল সাধিকায় রূপান্তরিত হওয়ার অপার্থিব অভিজ্ঞতার অভূতপূর্ব বিবরণ, তথা বৃন্দাবনে যে গোপাল, শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধা আজও কত অঘটন নিত্য ঘটান তার প্রত্যক্ষ অভিজ্ঞতার সত্যনিষ্ঠ ও চিত্তাকর্ষক বিবরণ। দেবলোকের অমৃত সন্ধানে চারটি খণ্ডে সমাপ্ত। দেবতাত্ত্বা হিমালয়ের গহন কন্দরে অলৌকিক অমৃতের সন্ধানে এক জীবন জিজ্ঞাসুর অতীন্দ্রিয় অভিজ্ঞতার রোমাঞ্চকর বিবরণ। অতীন্দ্রিয় জগতের আহ্বান। লেখক ও তার পরিচিত প্রিয়জনদের জীবনে অতীন্দ্রিয় জগতের আত্মাদের আগমন এবং তাদের মৃত্যুর পরের অভিজ্ঞতা তথা মরণের পরবর্তী অবস্থান সম্বন্ধে জানানো সবিশদ তথ্য সম্বলিত একগুচ্ছ চাঞ্চল্যকর সত্য ঘটনার রোমাঞ্চকর বিবরণ। কাশীধামে আজও ঘটে অঘটন। কাশীধামে বাবা বিশ্বনাথ ও মা অন্নপূর্ণা কিভাবে আজও তাদের শরণাগত ভক্তদের রক্ষা করেন তারই এক প্রত্যক্ষ অভিজ্ঞতার অপূর্ব নিদর্শন। সেই সাথে সমগ্র কাশীধামের প্রতিটি তীর্থের পৌরাণিক, আধ্যাত্মিক তথা ঐতিহাসিক বিবরণও সার্থকভাবে তুলে ধরা হয়েছে এই মহাগ্রন্থে। লীলা চলে আজও চলে লীলা। লেখক কর্তৃক মহাপ্রভু জগন্নাথ দেব ও সচল জগন্নাথ শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্যলীলার ক্ষেত্র পুরীধাম পরিক্রমা এবং সেই সাথে ভুবনেশ্বর, উদয়গিরি, খণ্ডগিরি, কোণারক, আলালনাথ ও নীলমাধব ভ্রমণের বিবরণ তথা সেখানকার সমস্ত তীর্থের ঐতিহাসিক, ভৌগোলিক ও পৌরাণিক মাহাত্ম্যের প্রেক্ষাপটের বিশদ বর্ণনা এই গ্রন্থের সম্পদ। সেই সাথে পুরুষোত্তম জগন্নাথ দেব এবং শ্রী চৈতন্য মহাপ্রভু যে আজও নীলাচলে নিত্য লীলা করেন তার কিছু বিস্ময়কর অভিজ্ঞতার সত্যনিষ্ঠ বিবরণ। ক্ষণিক্ষজে চিরন্তন তিন খণ্ডে সমাপ্ত। ইচ্ছা মৃত্যু সম্পন্ন মহাযোগী রুদ্রানন্দজির সান্নিধ্যে নর্মদা তীর্থ মধ্যপ্রদেশের নাসিক শিরডি দ্বারকা প্রভাসের এবং দক্ষিণ ভারতের সকল মহাতীর্থে মুসাফির লেখকের ভ্রমণের রোমাঞ্চকর বিবরণ এবং সেই সাথে রুদ্রানন্দজির জীবন থেকে মহাজীবনে উত্তরণের অপার্থিব অভিজ্ঞতার অপূর্ব বিবরণ। অনন্তের জিজ্ঞাসা তিন খণ্ডে সমাপ্ত। আধ্যাত্মিক জগতে অগ্রগতির জন্য ভক্ত, শিষ্য, শিষ্যা ও পাঠক পাঠিকাদের যে অসংখ্য সংশয় জড়িত আধ্যাত্মিক প্রশ্নের সবিশদ উত্তর দিয়েছেন লেখক তার বিভিন্ন আধ্যাত্মিক অধিবেশনে, সেসব উত্তরের এক অনুপম সংকলন। এতে রয়েছে সৎসঙ্গ পর্ব, যোগ সাধন পর্ব, দশমহাবিদ্যা তত্ত্ব, রাধাকৃষ্ণ তত্ত্ব, গুরুতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব, শিবতত্ত্ব পর্ব। শ্যামের মোহনবাসী লেখকের আশ্রমের সদাজাগ্রত গোপাল বিগ্রহ নানা অলৌকিক লীলার মধ্য দিয়ে কিভাবে তাকে যুগিয়েছেন মহাজীবনের আশ্বাস
সেই প্রত্যক্ষ অভিজ্ঞতার রোমাঞ্চকর বিবরণ। জেঠা রামধনু ওঠে হেসে, লেখকের নানা স্বাদের আধ্যাত্মিক, হাস্যরসাত্মক এবং ভৌতিক গল্পের সংকলন জেঠা রামধনু ওঠে হেসে। কেদারনাথে আজও ঘটে অঘটন। হিমালয়ের চিরন্তন ধাম কেদারনাথে 2013 সালের জুনের ভয়াবহ প্রাকৃতিক মহাবিপর্যয়ের সময়ে লেখকের এক ভক্ত পাঠিকার নিশ্চিত মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও ইষ্টকৃপা লাভের অপার্থিব অভিজ্ঞতার অভূতপূর্ব বিবরণ তথা শরণাগত ভক্তকে আজও যে গোপাল কিভাবে সর্ব অবস্থায় রক্ষা করেন তার প্রত্যক্ষ অভিজ্ঞতার চিত্তাকর্ষক বিবরণ। জীবন থেকে মহাজীবনের পথে সাধক লেখক তারাশিস গঙ্গোপাধ্যায় কিভাবে অসংখ্য সাধক মহাত্মার আশীর্বাদে এবং গুরুকৃপায় সাধারণ জীবন থেকে সাধনার মহাজীবনের পথে এলেন এবং কিভাবে তার ইষ্ট গোপালের অলৌকিক কৃপা তাকে চলার পথে জুগিয়েছে সাধন জীবনের পাথেও, তারই এক অনুপম বিবরণ লেখকের স্মৃতির পাতা থেকে। আজও লীলা করেন সাই, শিরডির সমাধি মন্দিরে সাইবাবার জীবনচরিত ও বিদেহ লীলা আলোচনা করাকালীন এক রহস্যময় সাই সাধকের কাছে লেখকের শোনা সাইবাবার এক অনুপম বিদেহ লীলা। কিভাবে সাইবাবা আপন অলৌকিক শক্তিতে এক বালককে লোককল্যাণের জন্য সাধকে রূপান্তরিত করেন এবং উত্থান পতনের মধ্য দিয়ে তাকে নিয়ে যান সিদ্ধির লক্ষ্যে, সেই অপার্থিব অভিজ্ঞতার রোমাঞ্চকর বিবরণ। জন্মান্তর, বিশিষ্ট মহাসাধক স্বামী বিদ্যানন্দের সৌজন্যে একজন ব্রহ্মচারী সাধকের আজ্ঞাচক্র পথে জন্মান্তর যাত্রার অপার্থিব বিবরণ। বিগত 7 জন্ম ধরে তার প্রারব্ধ ঋণানুবন্ধ কিভাবে তাকে নিয়ে এসেছে বর্তমান জন্মের আধ্যাত্মিক স্তরে, তারই এক রোমাঞ্চকর বিবরণ এই গ্রন্থ। আজও সেথা নিত্যলীলা করেন গোরা রায়, লেখক কর্তৃক মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের পদরেণু রঞ্জিত নিত্যলীলার ক্ষেত্র নবদ্বীপ পরিক্রমার এবং সেই সাথে শান্তিপুর সহ বাবলা, কালনা, গুপ্তিপাড়া, বাগনাপাড়া এবং গোপালদাসপুর ভ্রমণের বিবরণ তথা সেখানকার সমস্ত তীর্থের আধ্যাত্মিক, ঐতিহাসিক, ভৌগোলিক ও কিংবদন্তির প্রেক্ষাপটের বিশদ বর্ণনা এই গ্রন্থের সম্পদ। জ্ঞানগঞ্জের অমৃত লোকে গুরুদেবের সান্নিধ্যে এক মহাযোগীর হিমালয়ের ঈশ্বরকোটির যোগী মহাত্মাদের নিভৃত সাধনক্ষেত্র জ্ঞানগঞ্জ দর্শনের অনুপম অভিজ্ঞতার রোমাঞ্চকর সত্যনিষ্ঠ বিবরণ। সাংরিলার গুপ্তযোগী, মহাযোগী রেচুং লামার সান্নিধ্যে এক গুপ্তযোগীর তিব্বতের উচ্চকোটির যোগী মহাত্মাদের নিভৃত সাধনক্ষেত্র সাংরিলা দর্শনের এবং সেখানকার নিবিড় যোগ সাধনার অনুপম অভিজ্ঞতার রোমাঞ্চকর সত্যনিষ্ঠ বিবরণ। ব্রজধামে আজও ঘটে অলৌকিক বৃন্দাবন পর্ব। শ্রীধাম বৃন্দাবন পরিক্রমার পথে শ্রীরাধা ও শ্রীকৃষ্ণ আজও যে কত অঘটন নিত্য ঘটান তার প্রত্যক্ষ অভিজ্ঞতার সত্যনিষ্ঠ চিত্তাকর্ষক বিবরণ তথা বৃন্দাবন পরিক্রমার পথে সমস্ত তীর্থের ঐতিহাসিক, ভৌগোলিক ও পৌরাণিক মাহাত্ম্যের প্রেক্ষাপটের বিবরণ এবং ব্রজের মহাসাধকদের সাধন জীবনের বিশদ সত্যনিষ্ঠ বিবরণ।